হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসছি। অনেক দিন ধরে আমি এই রিকোয়েস্টটা পাচ্ছিলাম আপনাদের থেকে, তো ভাবলাম যে সবাইকেই আমি কমেন্ট করি, ভাবলাম যে ঠিক আছে এর উপরেই একটা ডিটেলস ভিডিও করি। পিঠার সাজ নিয়ে আমি অনেক প্রশ্ন পাই, তো ভাবলাম যে পিঠার সাজগুলো সব একসাথে আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে হয়তো সুবিধা হবে। এই ডিজাইনগুলো হচ্ছে প্লাস্টিকের, আমি বিভিন্ন সময়ে বিভিন্ন মার্কেট থেকে এগুলো কালেক্ট করেছি। একটা সময় আমার বাচ্চাদের জন্য আমি এই জিনিসগুলো কিনেছিলাম। আমার বাচ্চারা হালুয়া খুব পছন্দ করে বা পিঠা জাতীয় জিনিস পছন্দ করে, তো ওদের জন্য আমি এই জিনিসগুলো একটা সময় কিনেছিলাম। মানে সেই সময়টা আমার এগুলো কেনা একটা হবি ছিল, আর যেহেতু খুব বেশি দাম না, 10 থেকে 15 টাকা 20 টাকা 30 টাকার মধ্যে, তো দেখা গেছে যে মার্কেটে গেলেই আমি এই জিনিসগুলো কিনতাম, আর এক এক সময় এক একটা ডিজাইন দেখতাম যার কারণে কিনতেও ইচ্ছে হতো। তো এখানে বেশ কিছু প্লাস্টিকের পিঠার সাজ এগুলো, তো প্লাস্টিকের পিঠার সাজগুলো আমার খুব একটা ভালো লাগে না, কারণ প্লাস্টিক জিনিসটাই আমার কাছে পছন্দ না। তো এর পরিবর্তে আমি মাটির কিছু সাজ কিনি, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অনেক আগে থেকেই কিন্তু এই কালো সাজগুলো পাওয়া যেত প্লাস্টিকের, আমি এই কালো সাজগুলো কিনেছিলাম শাহবাগের শিশু পার্কের সামনে থেকে। ওখানে একজন খালা বসতো আর কি, এই সাজগুলো নিয়ে বসে থাকতো, তো সেখান থেকে আমি এই কালো সাজগুলো কিনেছি। আর এর পরবর্তীতে একটু কালার মডিফাই করে ওরা এরকম কালারফুল কিছু সাজ বিক্রি করতো, তো তারপর হচ্ছে কালারফুল জিনিসগুলো কিনি। তো এখানে আমার দুই সাইজের ডিজাইন আছে, একটু বড় সাইজের এবং একটু ছোট সাইজের। তো ছোট সাইজটা তো দেখিয়েই দিলাম, তারপর এখানে কিছু হার্ট শেপের আছে। আর এই ডিজাইনগুলো দিয়ে যদি পিঠা বা হালুয়া বানানো হয় তো একসাথে দেখতে অনেক সুন্দর লাগে। আমার হাজবেন্ড এবং বাচ্চারা হালুয়া পিঠা এগুলো খুব পছন্দ করে, তো ওদের জন্যই আসলে আমার এগুলো কেনার শখে পরিণত হয়ে গেছিলো। তো এই ডিজাইনটা হচ্ছে আমার কাছে একটাই আছে, আমি যখন যেটা পেয়েছি একটাও পেয়েছি, অনেক সময় দেখা গেছে যে তখন একটাই নিয়ে আসছি। তারপর একটা থাকলেও কোনো সমস্যা নাই, একটা সাইডে ডিজাইন উঠানো যায়, আবার একই সাইজের অন্য কোনো ডিজাইন দিয়েও করা যায়। মানে দুই একটা হালুয়া মানে যদি বানানো হয় দেখা যায় একটা হালুয়ার দুই সাইডে দুইটা ডিজাইন। তো এখানে একটা ডিজাইন, এটা একটু একটু স্টার শেপের আর কি, তো এই ডিজাইনটা দিয়েও যদি কোনো ডিজাইন তোলা যায় তাহলে খুব সুন্দর আসে দেখতে। এছাড়াও আমার কাছে কিছু পুলি পিঠা বা ঝাল পিঠা বানানোর এই সাজগুলো আছে। এই এই হোয়াইট কালারের এই পুলি পিঠা সাজটা আমি কিনেছিলাম একটা অনলাইন পেজ থেকে, আমার যদিও পেজটার নাম এখন মনে নেই, তবে তারপরেও আপনারা ডিসিসি মার্কেট অথবা নিউ মার্কেট, মৌচাক মার্কেট, এই মার্কেটগুলোতে খুব ইজিলি পেয়ে যাবেন। আর এই সাজগুলো হচ্ছে অনেক বছর আগেকার ডিজাইন, আমি যখন ছোট ছিলাম আমার মাকে দেখেছি, আমার মায়ের কালেকশনে এই টাইপের ডিজাইনগুলো ছিল। অবশ্য এগুলো একটু মানে হালকা টাইপের, খুবই হালকা, একটুতেই ভেঙে যায় এরকম। তো এগুলো দিয়ে যখন আমি কোনো মাংসের পিঠা বা পুলি পিঠা বানাই তখন এই সাজগুলো কাজে লাগে। অথবা অনেক সময় দেখা যায় যে আমরা সিঙ্গারা যেভাবে বানাই, তো সিঙ্গারা বানানোর তো প্রসেসটা একটু অন্যরকম, একটু লেন্দি প্রসেস, তো এই ধরনের সাজ থাকলে দেখা যায় ঝটপট বানিয়ে ফেলা যায় বিকেলের নাস্তা। তো এটা আবার একটু রাউন্ড শেপের, এগুলো হচ্ছে সব প্লাস্টিকের। আর আমার পেজে আমি আমার মাটির সাজগুলোর খুব বেশি প্রশ্ন পাই, তো মাটির সাজগুলোও আমি মেঝেতে বিছিয়ে নিয়েছি যেন আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি। আর প্লাস্টিকের জিনিস আসলে আমাকে খুব বেশি টানে না, মাটির জিনিসের প্রতি আমার একটা অন্যরকম দুর্বলতা আছে। আপনারা হয়তো শুরু থেকেই যারা আমার ব্লগ দেখেন বা আমার সাথে আছেন তারা জানবেন, তো সেই দুর্বলতা থেকেই আমার আসলে এই মাটির সাজগুলো খোঁজা। আমি বহুদিন থেকে মাটির সাজগুলো বিভিন্নভাবে খুঁজতাম, কিন্তু
কখনো পাইতাম না। অবশেষে আমি দেখলাম যে ফেসবুকেই হচ্ছে অনেকেই সেল করছে, বাট আমি যখন এগুলো কিনি তখন আমি একজনকেই পেয়েছিলাম, একটা পেজেই পেয়েছিলাম। আর সেই পেজের নামও অনেকে জিজ্ঞেস করেন, পেজটার নাম হচ্ছে স্বপ্নবর্ণ। আপনারা স্বপ্নবর্ণ দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন, অথবা ফেসবুকে আপনারা মাটির ছাঁচ বা মাটির সাজ, পিঠার সাজ বিভিন্নভাবে সার্চ দিয়ে দেখতে পারেন। মানে কোনো যে কোনোভাবে সার্চ দিলেই হচ্ছে অনেক কিছুই তো শো করে রিলেটেড জিনিসগুলা, তো সেখান থেকেও আপনারা পেতে পারেন। তো এখানে আমি বারো ডজন অর্ডার, মানে সরি 12 ডজন না, 12 জোড়া কিনেছিলাম, অর্ডার করেছিলাম ডিজাইনগুলো দেখে। আমি খুব রিসেন্টলি একটা পেজ থেকে আরও কিছু মাটির সাজ অর্ডার করেছি, যেই ডিজাইনগুলো আমার ভালো লেগেছে, কিন্তু যেই আপুটার কাছে অর্ডার করেছি ওনার ডেলিভারি প্রবলেমের কারণে সেগুলো আমার কাছে এখনও এসে পৌঁছায়নি। তো ওগুলো যদি আমি হাতে পাই ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব। সেগুলো আবার অন্য একটা পেজ থেকে অর্ডার করেছি। তো এই যে এই ডিজাইনগুলো না খুব সুন্দর আসে, এগুলো মানে যেই পিঠার মানে যেই পিঠায় ডিজাইনগুলো তোলা হবে সেই পুরটা ভিতরে দিয়ে প্রেস করলেই হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন আসে। আমার কাছে এই যে গোল গোল যে সাজগুলো এগুলোই বেশি ভালো লাগে। আমার দাদির ছিল অনেক অনেক বছর আগে 2টা মাটির সাজ ছিল, তো সেই জায়গা থেকে আমি আসলে খুঁজতাম এই জিনিসগুলো যে আমিও আমার কালেকশনে রাখবো, অবশেষে পেয়ে যাই। আর আপনারাও এই সাজগুলো খুব বেশি পছন্দ করেছেন, যার কারণে আমাকে অনেক করে বলতেন যে আমি যেন দেখাই। আসলে সময়ের স্বল্পতার কারণে বা বিভিন্ন কারণে আমি এতদিন দেখাতে পারিনি, একটু ডিলে হয়ে গেল। আমি কাঠের স্পুনেরও অনেক রিকোয়েস্ট মানে পেয়েছি যে আমি যেন আমার কাঠের স্পুনগুলো দেখাই। ইনশাল্লাহ আমি সেই ভিডিওটাও করব। তারপর এই যে এখানে একটা পাতার ডিজাইন, তো এই ডিজাইনগুলো দিয়ে যদি হালুয়া পিঠা এগুলো বানানো হয় খুব সুন্দর আসে, দেখতেও ভালো লাগে। এছাড়া আমি কয়েকদিন আগে দারাজ থেকে একটি পিঠা সাজ কিনেছিলাম। দারাজের এই প্রোডাক্টটা দেশের বাইরে থেকে আসে, যার কারণে আমি অর্ডার করার পর দুই মাসের বেলায় আমি হাতে পাই। তো অবশেষে হাতে পেয়ে জিনিসটা যখন আমি পাই তখন বেশ ভালোই লাগছে, আর এটা দিয়েও অনেক সুন্দর ডিজাইন আসে আর খুব ইজি। মানে প্লাস্টিকের বা মাটির যে জিনিসগুলো দেখালাম সেগুলো থেকে এই জিনিসটা দিয়ে পিঠা হালুয়া এগুলো বানানো সব থেকে ইজি হয়। এই ডিজাইনটা দিয়ে যেমন ভালো আসে না আমি করে দেখেছি। তো আসলে এটা তো একটা সেটের মধ্যে থাকে, তো চয়েস করার কোনো অপশন নাই। তারপর এই যে এখানেও কিছু ডিজাইন আছে, আর এগুলো হচ্ছে একদম ছোট সাইজের হয় আর কি, পিঠা বা হালুয়া যেটাই করা যাক না কেন। আর এটা দিয়ে বানানো খুব ইজি। এই যে এখানে একটা মূল যে বডিটা, সেই বডির মধ্যে একটা ডিজাইন আমি ভিতরে দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে হালুয়া বা পিঠা যাই বানান না কেন সেই পুরটাকে এর মধ্যে দিতে হবে, পুরটা দিয়ে একটু হাত দিয়ে প্রেস করতে হবে ভিতরের দিকে, তাহলে হচ্ছে ভিতরের ডিজাইনটা উঠে যাবে একটা সাইডে একটা পাশে। আর এরপরে হচ্ছে আর একটা ডিজাইন দিয়ে দিলেই দুই পাশে দুইটা ডিজাইন হয়ে গেল, খুবই ইজি। আর এটা অনেকটা ইঞ্জেকশনের মতো, প্রেস করলেই হচ্ছে ডিজাইনটা বের হয়ে আসে। এই যে ভিতরে পুরটা দিয়ে তারপরে এটা দিয়ে হাত দিয়ে একটু প্রেস করলে এটা বের হয়ে আসে। আমি আসলে এইভাবে করে দেখানো মানে বোঝাতে পারছি কি না জানি না, তবে আমি যেদিন করব কোনো কিছু সেদিন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর দারাজের এই প্রোডাক্টটার প্রাইস কত নিয়েছে সেই সম্পর্কে অনেকে প্রশ্ন করেন। এটার প্রাইস খুব সম্ভবত 650 টাকা নিয়েছিল, আমি এক্স্যাক্টলি মনে করতে পাচ্ছি না এই মুহূর্তে। তো আপনারা দারাজের ওয়েবসাইটে গেলে
পিঠা সাজ দিয়ে সার্চ করলেই বিভিন্ন ডিজাইন শো করে, তো সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। আর আমি যখন এই প্রোডাক্টটা নিয়েছিলাম তখন সেল চলতেছিল, তো আমি এটা সেলেই পেয়েছি। আর এই জিনিসগুলো আমি কোথায় রাখি, আমি এরকম প্লাস্টিকের বক্সে করে রেখে দেই, যেমন বড় বক্সে আমি মাটির জিনিসগুলো রেখে দেই, তারপর হচ্ছে এই যে প্লাস্টিকের এই বক্সে আমি প্লাস্টিকের জিনিসগুলো, প্লাস্টিকের সাজগুলো রাখি। ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে এই সাজগুলো খুব বেশি ময়লা হয় না বা পোকামাকড় কোনো কিছু যাওয়ার সম্ভাবনা নাই, ভালো থাকে আর কি, সেফ থাকে। আর যেহেতু অনেকগুলো জিনিস, তো এগুলো বক্সে করে রেখে দিলে জিনিসগুলো খুঁজে পেতেও সুবিধা, একটা জায়গায় থাকলো, তো এরকম বক্সে করে আমি রেখে দিই। আর যেহেতু মাটির সাজগুলো একটু সাদা সাদা আপনারা দেখলেন, যেহেতু সেগুলো মাটির সাজ, তো এরকম একটু ফাঙ্গাসের মতো পড়বে, তো কোনো অসুবিধা নাই। যখন আপনারা কোনো পিঠা বা কোনো কিছু বানাবেন তখন তার আগে সাজগুলোকে ভালো করে ধুয়ে তেল মেখে নিলেই হয়ে গেল। তো এই হচ্ছে আমার মাটির সাজের উপর একটা ভিডিও, আশা করি আপনারা আজকে সব প্রশ্নের উত্তর পাবেন। আর এই প্লাস্টিকের সাজগুলো আমি কোথা থেকে নিয়েছি সেগুলো তো আমি বলেই দিলাম, যে বিভিন্ন মার্কেটেই কিনতে পাওয়া যায়, কুকারিজের দোকানগুলোতে বললেই হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিবে। তো আমার আজকের এই ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার প্রতি রইল দোয়া। এরপরে আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টের যে ভিডিওগুলো ছিল একটা একটা করে নিয়ে আসার, আসলে বুঝে নিত যে মানে চাইলেই আসলে চট করে পারা যায় না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।